আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এখন আমি বেক্সিমকো ফার্মা শেয়ারটি নিয়ে কথা বলবো। বেক্সিমকো ফার্মা শেয়ারটি বর্তমানে কি পজিশনে আছে, সেটার কি প্যাটার্ন ফলো করেছিল কিছুদিন আগে, তার প্রাইস টার্গেট বা তার প্রাইস রেজিস্ট্যান্স কতটুকু থাকবে, সে ইন রিসেন্ট ডেইজ কিভাবে মুভমেন্ট করতে পারে, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আমাদের পসিবল মুভমেন্ট আসে না দেয়, যদি প্রাইসটা ফল করে, দেন আমাদের স্টপ লস কী হওয়া উচিত সেই ব্যাপারেও আপনাদেরকে ধারণা দিব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। টোটাল ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে হয়তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের অনেক ধারণার পরিষ্কার হয়ে যাবে। তো আমি বেক্সিমকো ফার্মার ডে চার্টটা নিয়ে রেখেছি, আমি একটু আপনাদের দেখাই আমি এই চার্টের কি কি জিনিস ইনসার্ট করেছি। এখানে একটা রেড লাইনের মাধ্যমে আমি রেজিস্ট্যান্স দেখিয়েছি, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, এখানে একটা, এখানে একটা, আর এখানে হচ্ছে আরেকটা। তো এই লাইনটার ভ্যালিডিটি আমরা একটু দেখার চেষ্টা করি। 170 টাকা লেভেলের যে লাইনটি রয়েছে, প্রাইস এখানে একবার টাচ করেছে, এখানে টাচ করেছে একবার, এখানে করেছে একবার, এখানে করেছে একবার, সো এটি একটি ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। যদি তার উপরের সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা দেখি তাহলে আমরা দেখতে পারবো প্রাইসটা এখানে অনেক বড় বড় ক্যান্ডেল ছিল, এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে একবার, তারপরে হচ্ছে এখানে করেছে টাচ, এখানে করেছে, এবং এই প্রাইসটা সে ব্রেকআউট করে এখানে আবার রিটেস্ট করেছে সাপোর্ট হিসেবে। দ্যাট মিন্স এটাও একটা ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। এবং তার উপরের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হচ্ছে এটা, আমাদেরকে শুধুমাত্র একটা টাচ বা দুইটা টাচই করেছে এখানে, আর এই পজিশনটা সে ব্রেকআউট করেছে। সো এটাকে যদি আমরা ভ্যালিড রেজিস্ট্যান্স লাইন হিসাবে দেখাই তাহলে আমাদেরকে দেখতে হবে প্রাইসটা এই পজিশন থেকে কোনো রিট্রেসমেন্ট বা সাপোর্ট হিসেবে এই পজিশনটাকে সে ভ্যালু করে কি না। তো তিনটি লাইনের মধ্যে একটি হচ্ছে 170 টাকা লেভেলে আছে, আরেকটি হচ্ছে 197 টাকা লেভেলে আছে, আরেকটি হচ্ছে 215 টাকা লেভেলে আছে। মজার ব্যাপার হচ্ছে বর্তমান প্রাইস তিনটা লেভেলেরই উপরে অবস্থান করছে, প্রায় 224 টাকা লেভেলে আছে প্রাইস এখন। তো আমরা যদি প্রাইস চার্টটাকে একটু ছোট করে নিই, একটু লঙ্গার পিরিয়ডের চার্টটা যেন বুঝতে পারি সেই জন্য, তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে আমি একটা ট্রেন লাইন ড্র করেছি। তো ট্রেন লাইনটা এখানে একটা টাচ আছে, এখানে একটা টাচ, এখানে আছে, এখানে তিন চারটা টাচ আছে, তার মানে এটা একটা ভ্যালিড ট্রেন লাইন। এখান থেকে যদি একটা ডাউন ট্রেন লাইন আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি এখানে একটা টাচ আছে, এখানে একটা টাচ আছে, এখানে হচ্ছে যে একটু ছোট জুম করে দেখাই যে এখান এখানে অনেকগুলো টাচ আছে, এখান থেকে এসে উপরে গিয়েছে ব্রেকআউট করে এবং এখানে এসে আবার রিটেস্ট করেছে এই ট্রেন লাইনটাতে। সো এখানেও আমরা দেখতে পারি যে এই ট্রেন লাইনটাও একটা ভ্যালিড ট্রেন লাইন। এবং যখন আমরা এই দুইটা ট্রেন লাইন ড্র করলাম তখন আমরা দেখতে পাচ্ছি একটা বুলিশ পিনাট প্যাটার্নের মতো, একটা লং টার্ম একটু লঙ্গার পিরিয়ড নিয়ে একটা বুলিশ পিনাট প্যাটার্ন ড্র হয়েছে এখানে। তো এই বুলিশ পিনাট প্যাটার্ন থেকে আমরা একটা প্রাইস টার্গেট পেতে পারি যদি সে উপরের দিকে ব্রেকআউট করে বা নিচের দিকে ব্রেকআউট করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু সে আপওয়ার্ডে ব্রেকআউট করেছে, তার মানে বুলিশ প্যাটার্ন থেকে আমরা একটা প্রাইস টার্গেট নেওয়ার চেষ্টা করি। একেবারে ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত আমরা যদি টার্গেটটা দেখি তাহলে 140 টাকা থেকে সে গিয়েছে 215 টাকা পর্যন্ত। সো আমাদের প্রায় 60-75 টাকা লেভেলের একটা আপওয়ার্ড মুভমেন্ট আমরা পেতে পারবো। আমি জাস্ট মাইনাস করলাম 215 টাকা থেকে 140 টাকা, প্রায় 75 টাকার মতো আসে। তো এখান থেকে যখন ব্রেকআউট করেছে 180 টাকা লেভেল থেকে সে, তো ব্রেকআউটের পর তার এখান থেকে আমরা ধরতে পারি তার প্রাইস টার্গেট হচ্ছে 180 থেকে 180-র সাথে আমি 75 টাকা যোগ করব। 180-র সাথে 75 টাকা যোগ করলে প্রায় 255 টাকার মতো হয়, 7, 7, 14, 15, হ্যাঁ 255 টাকার মতো হয়। তো আলটিমেট
টার্গেটটা হবে বেক্সিমকো ফার্মার 255 টাকা লেভেলে, এটার আশেপাশেও থাকতে পারে। তবে এখন বর্তমানে প্রাইসটা যে পজিশনে আছে সেটা হচ্ছে 224 টাকা লেভেলে। এই 224 টাকা লেভেল থেকে হয়তো সেটা 255 টাকা পর্যন্ত যেতে পারে, বাট এটা সব কিছুই হচ্ছে প্রবেবিলিটি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে রাখি, আমার সব কিছুই হচ্ছে একটা আপনারা এটাকে একেবারে 100% শিওর হিসেবে ধরে নেবেন না। শেয়ার মার্কেটে সবগুলোই হচ্ছে আমরা বলতে পারি যে 50-50 চান্স থাকে, তবে আমরা বিভিন্ন লজিক দিয়ে সেই চান্স রেশিওটা 70-30 করে নিতে পারি। তো আমার কাছে মনে হয় যে এই বেক্সিমকো ফার্মাটা হয়তো 255 পর্যন্ত যাওয়ার খুব ভালো পসিবিলিটি থাকবে। তো এখন দেখা যাক যে 224 টাকা লেভেলে যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা আমরা নেক্সট মুভমেন্ট কী হতে পারে, এই নেক্সট মুভমেন্টটা বুঝার জন্য আমি একটা ট্রেন লাইন ড্র করেছি এখানে। এই যে এই ট্রেন লাইনটা, ট্রেন লাইন ড্র করেছি গ্রিন লাইনের, এই ট্রেন লাইনটা দেখেন, একবার এখানে টাচ করে এখানে টাচ করেছে, এখানে করেছে, এখানে করার পরে এটা একেবারে প্যারাবোলিকভাবে উপরের দিকে চলে গিয়েছে, অনেক বড় একটা মুভ দিয়েছে। নর্মালি এই ধরনের বড় বিশাল একটা মুভ দেওয়ার পরে নর্মালি হয় কি, শেয়ারগুলা হয় কনসোলিডেট করবে, কনসোলিডেট করে এই ট্রেন্ড লাইনটার দিকে আসবে, অথবা এটা এখান থেকে পুলব্যাক করে একটা ট্রেন্ড লাইনের দিকে আসবে। ইভেন এরকম হতে পারে, যেহেতু মার্কেট কন্ডিশন এখন অনেক ভালো, দেখা যাবে যে শেয়ারটি কনসোলিডেট মুভ এখন না করে আলটিমেটলি আরও উপরের দিকে চলে গিয়েছে এবং উপরের প্রাইসের দিকে চলে যেতে পারে। এই পজিশনটা আসলে কারো বাই করার জন্য আইডিয়াল না। আপনারা হয়তো ওয়েট করতে পারেন একটা পুল ব্যাক পর্যন্ত বা একটা কনসোলিডেশন মুভ পর্যন্ত এই ট্রেন্ড লাইনের দিকে, বা এখান থেকে উপরে অনেকে আছে যে অনেক বেশি দামে কিনে আরও বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, তারা হয়তো কিনতে পারেন, বাট এটাতে রিস্ক ফ্যাক্টর অনেক বেশি থাকে। তবে আমরা যদি প্রবাবিলিটির হিসাব করি, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে যেহেতু, এখানে একটা ট্রেন লাইন আছে যেহেতু, তো আলটিমেটলি আমার মনে হয় যে প্রাইসটা এখান থেকে হয়তো একটা পুল ব্যাক করতে পারে বা কনসোলিডেশন মুভ দিতে পারে, ট্রেন লাইন পর্যন্ত পুল ব্যাক করার পসিবিলিটি, মানে মার্কেট কন্ডিশনের যদি বিবেচনা করি তাহলে আসলে একটা ঘোরের মধ্যে বলতে হবে যে তিনটা মুভি হতে পারে, কনসোলিডেশন হতে পারে, একটা পুল ব্যাক করতে পারে, বা একেবারে উপরেও চলে যেতে পারে। তবে শেয়ারটি তখনই হচ্ছে যে প্রবলেমের মধ্যে পড়বে যদি সে এখান থেকে 214 টাকা লেভেলে যেই রেজিস্ট্যান্স লাইনটি ড্র করেছি এবং এখানে যেই ট্রেন লাইনটা আছে এবং 214 লেভেলের যে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা আছে সেটা যদি সে ব্রেক করে নিচে চলে আসে, এবং যদি নিচে চলে আসে, যদি কোনোভাবে শেয়ারের প্রাইসটি 210 টাকার নিচে চলে আসে, তাহলে দেখা যাবে যে এইটার একটা টেকনিক্যাল প্রবলেম চার্ট তখন আমাদেরকে প্রেজেন্ট করবে এবং এটা থেকে তখন দূরে থাকাই শ্রেয় হবে। তো এই হচ্ছে শেয়ারটির বর্তমান অবস্থা। তো আমি এখানে আরেকটু যদি দেখি মুভিং অ্যাভারেজের মাধ্যমে, মুভিং অ্যাভারেজ 30 এবং মুভিং অ্যাভারেজ 24, মুভিং অ্যাভারেজ 20 এবং মুভিং অ্যাভারেজ 34, এই দুইটা লাইন, ব্লু লাইনটা হচ্ছে 20 আর রেড লাইনটা হচ্ছে 34। তো এই মুভিং অ্যাভারেজটা দেখেন, মুভিং অ্যাভারেজ থেকে প্রাইসটা কত এক্সটেন্ডেড পজিশনে আছে, অনেক বেশি এক্সটেন্ডেড হয়ে গেছে। নর্মালি যখন এই ধরনের এক্সটেন্ডেড পজিশনে থাকে তখন প্রাইসগুলো হচ্ছে মুভিং অ্যাভারেজের দিকে চলে আসে। তো আমি যেই পুলব্যাকের কথা বলতেছি, প্রাইসটা মুভিং অ্যাভারেজটা যদি আস্তে আস্তে এখানে আসে আর প্রাইসটা যদি এখানে ফল করে, এইটার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে। এবং এই যদি এরকম হয় তাহলে খুব ভালোভাবে বলতে পারবো যে আমরা এই প্রাইসটা 215 থেকে তখন আবার বাউন্স ব্যাক করে 255 লেভেল পর্যন্ত যেতে পারবে। এবং এটা খুব ইজি হয়ে যাবে এই শেয়ারটির জন্য প্রাইসটা 250 লেভেলে যাওয়া, যদি একটা পুল ব্যাক বা কনসোলিডেশন মুভ থাকে। আর যদি এখনই মার্কেট বুলিশ, ওভারঅল বুলিশ মার্কেটের কারণে সেটা উপরের দিকে তার জার্নিটা কন্টিনিউ রাখে, তাহলে দেখা যাবে যে হয়তো 250 পর্যন্ত না যেয়ে তার নিচ থেকেই হয়তো আবার সে একটা পুল ব্যাক করে টেকনিক্যাল একটা ড্যামেজ ক্রিয়েট করতে পারে টোটাল চার্টের মধ্যে। এই হচ্ছে আজকের বেক্সিমকো ফার্মা সম্পর্কে আমার অভিমত।
আপনাদের যদি ভিন্ন কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওটা শেয়ার করলে হয়তো আরও অনেকের জন্য অনেক ধরনের উপকার হতে পারে, তারা অনেক ইউজফুল ইনফরমেশান এখান থেকে গ্যাদার করে তাদের ট্রেডিং বিজনেস বা ট্রেডিং সাইকোলজিতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।